জাতীয় দলের ক্রিকেটার তৈরির পাইপলাইন বয়সভিত্তিক ক্রিকেট। আজকের সাকিব তামিম মুশফিকরা বয়সভিত্তিক ক্রিকেটেরই ফসল, কিন্তু সেই ফসল তৈরির কারখানা এখন চলছে ঢিমেতালে। ক্রিকেট নিয়ে বোর্ডের পরিকল্পনার বেশিরভাগটা জুড়ি জাতীয় দল, এতে বয়সভিত্তিক ক্রিকেট থেকে যাচ্ছে আড়ালেই। ডেফিনেটলি আমাদের এই এজ গ্রুপটাও ইন প্লেস না। আপনি যদি নেক্সট ব্যাচটা আপনি চিন্তা করেন, আমাদের কিন্তু আপনি তিনটা প্লেয়ারের নাম বলতে পারবেন না যারা ন্যাশনাল টিমে ইন করতে পারে। আমি খুবই দুঃসময় দেখতে পাচ্ছি আগামী 3-4 বছর পরে, যখন এই ছেলেগুলো কিছু কিছু রিটায়ারমেন্টে যাবে বা 4-5 বছর পর, তখন কিন্তু আমাদের ক্রিকেটের জন্য খুব দুঃসময়। ছোটদের ক্রিকেটকে গুরুত্ব দেওয়া হচ্ছে না, এই অভিযোগে সায় দিলেন প্রধান নির্বাচকও। তবে এজন্য কিছুটা সময় চাইলেন আকরাম খান। যদি চিন্তা করেন গত 5 বছর আগের কথা, তখন কিন্তু দেখবেন এত প্লে বের হয়নি, এখন এখন বের হচ্ছে, এবং ফিউচার ইনশাল্লাহ যদি প্রপার ওয়েতে আমরা আগাই তাহলে আরও অনেক ভালো ভালো প্লে বের আসবে। যদিও প্রথম শ্রেণীর ক্রিকেট নিয়মিতই মাঠে গড়ায়, তবে প্রায় প্রতিবারও লিগ শুরুর ঠিক আগ মুহূর্তে দেখা দেয় কোনো না কোনো গোলযোগ। আমরা যে কোনো সভা সমিতি সেমিনার আমরা প্লেয়াররা ফর্মার প্লেয়াররা সবসময় বলি যে ক্রিকেটকে ইম্প্রুভ করতে হলে আমাদের লঙ্গার ভার্সনের কোনো বিকল্প নাই, কিন্তু প্রতিবার বোর্ড একটা লঙ্গার ভার্সন ক্রিকেট শুরু হওয়ার পরে যে সব কথা বলে, এটা বাস্তবে একটাও কিন্তু আমরা প্রতিফলন দেখি না। যেমন এবারও দেখেন আপনার 6 দিন পিছালো, ফ্র্যাঞ্চাইজি হওয়ার কথা ছিল, হয় নাই। আমার কোয়েশ্চেনটা হলো গিয়ে, এই ক্যালেন্ডারটা তো আমরা জানি প্রতি বছর আমরা একটা 4-day টুর্নামেন্ট করবো এবং এটা অক্টোবরে হয়, এটা আমরা এটাও জানি, তারপরে এই লাস্ট মোমেন্টে কেন? তার মানে আপনি প্রায়োরিটি দিচ্ছেন না, মানে আপনার এটা অগ্রাধিকার পাচ্ছেন আপনার কাছে। আন্তর্জাতিক ক্রিকেটে ভালো ক্রিকেটার পেতে হলে বয়সভিত্তিক আর ঘরোয়া ক্রিকেটকে গুরুত্ব দেওয়ার দাবি জানালেন সাবেক এই অধিনায়ক। তা না হলে টাইগারদের ভালো দল হওয়ার স্বপ্নটা যে স্বপ্নই থেকে যাবে। আরটিভি ঢাকা।